তাফসীরের ব্যাখ্যাতে লেখা হয় এই আব্রাহার বাদশাহ সিদ্ধান্ত নিলেন খানায় কাবা আল্লাহর গড় ভেঙ্গে ফেলবেন কেন। সে লক্ষ্য করে দেখলো পৃথিবীর সমস্ত মানুষগুলি আল্লাহর ঘর এখানে কাবার সামনে দাঁড়াইয়া আমার আল্লাহকে স্মরণ করে প্রতি বছর খানায় কাবার সামনে মানুষগুলি যায়। আব্রাহার বাদশাহ সিদ্ধান্ত নিলেন আমিও ইয়ামনের দেশের মধ্যে একটা গির্জা বানাব, এই গির্জার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ এসে যেন আমাদের প্রতিদাবিত হয়। সে সিদ্ধান্ত নিলেন একটা গির্জাও বানাইলেন। গির্জা বানানোর পর প্রাথমিক অবস্থায় সমস্ত মানুষগুলি এই গির্জাটা দেখার জন্য জড়ো হয়ে গেলেন, যখন ঠিক কিনা। এক বছর গেল, দ্বিতীয় বছর এই গির্জার কাছে কোনো মানুষ আর যায় না, ইয়ামন দেশের মানুষগুলি আর যাইতে চায় না। আব্রাহার বাদশাহ সিদ্ধান্ত নিলেন মানুষগুলি এই গির্জার সাথে আসে দেখতে আসে না, বরং ইয়ামান দেশ থেকে বহু মানুষ খানায় কাবা দেখার জন্য মক্কাতে চলে যায়। সুবহানাল্লাহ, মানুষগুলি ইসলামের দিকে দাবিত হয়ে যাচ্ছে, মানুষগুলি খানায় কাবার দিকে দাবিত হয়ে যাচ্ছে, আমাদের গির্জার দিকে মানুষগুলি দাবিত হয় না। কাজেই এই খানায় কাবাকে যদি আমি ভেঙ্গে ফেলি তাহলেই সহজ হয়ে যা জোরে কর নাউযুবিল্লাহ। হাফসার বাদশাহ নাজ্জাশী তার কাছে চিঠি লিখলেন কিভাবে ধ্বংস করা যায়, সে অনেক লম্বা কথা, এত বড় ইতিহাস বলার সময় নাই, শুধু মূল কথাটা বোঝাবো। আল্লাহর ঘর কেউ যদি ভাঙতে চা পারে না, আমার আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছেন, জোরে হন ঠিক কিনা। হাফসার নাজ্জাশী বাদশার কাছে যখন চিঠি লিখলেন, উনি উত্তরে লিখলেন খানায় কাবা বড় বড় আটটা প্লেয়ার আছে, এগুলি তোমার ছোট ছোট হাতি দিয়া পারবে না, আমি বড় বড় আটটা হাতি দিলাম, এই হাতিগুলি নিয়ে যাও আর বিশাল একটা বাহিনী নিয়ে তুমি খানায় কাবাকে ধ্বংস করার জন্য যাও। নাউযুবিল্লাহ বলবেন না, আর জোরে কর নাউযুবিল্লাহ। যখন আব্রাহার বাদশাহ রওনা দিবেন আল্লাহর ঘর খানায় কাবা ভেঙ্গে ফেলবেন, ভালো করে বুঝবেন এই ইয়ামান দেশের মধ্যে কিছু লোক দাঁড়ায় গেল, না 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 তা হতে পারে না, আল্লাহর ঘর খানায় কাবা কোনো অবস্থাতেই ভাঙতে দেব না। তারা দাঁড়ায় গেলেন আর আব্রাহার বাদশাহ 6000 হাতি বাহিনী নিয়ে হস্তি বাহিনী নিয়ে রওনা দিলেন। প্রথমে ইয়ামান দেশের যেই মানুষগুলি ছিল তাদেরকে শহীদ করে দিলেন, যখন ঠিক কিনা, এরা শহীদ হয়ে গেলেন। এরপর ইয়ামান দেশ থেকে করে আস্তে 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 করে যখন আরব দেশে ঢুকে গেলেন, তখন কিছু লোক আবার দাঁড়ায় গেলেন, আল্লাহর ঘর খানে কাবা ভাঙতে দেব না। সুবহানাল্লাহ, এই মানুষগুলি আব্রাহার বাদশাহকে ডাক দিয়ে বলেছিলেন, আব্রাহার বাদশাহ আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, একটা মুহূর্তের জন্য আল্লাহর ঘর খানে কাবাকে ভাঙতে দেব না। এরা যখন সামনে দাঁড়ায় গেল, এদেরকেও শহীদ করে সামনে অগ্রসর হওয়ার চিন্তা করল। এদের মধ্যে একজন সর্দার ছিল যার নাম ছিল হানাতা। সুবহানাল্লাহ বলেন, আরবে ঢোকার পরে যাদের সাথে সংঘর্ষ হইল হস্তি বাহিনীর, এদের মধ্যে কাবার পক্ষে যারা ছিল তাদের মধ্যে একজন নেতা ছিল যার নাম ছিল হানাতা। তাকে বললেন তুমি আমাদের সাথে চলো রাস্তা, তুমি আমাদেরকে দেখায় দেখায় নিবা। আব্রাহার বাদশার উদ্দেশ্য হলো রাস্তা তো চিনি না, আর হানাতা তো কাবার ভক্ত, প্রতি বছর কাবাতে যায়, রাস্তা চিনে, তাকে নিয়ে গেলে সহজেই যেতে পারবো। সে লম্বা কথা, তাকে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 মাকমাস নামক একটা জায়গাতে অবস্থান করলেন। এর ভিতরে আর অনেক কথা, সেগুলি আমি বলবো না। এখানে গিয়ে অবস্থান করার পর হানাতাকে আব্রাহার বাদশাহ বললেন তুমি মক্কার একটা উঁচা পাহাড়ের উপর দাঁড়ায় ঘোষণা দাও, আব্রাহার বাদশাহ আসছে, খানায় কাবা ভেঙ্গে ফেলবে, তোমরা যারা আছো এখান থেকে সরে যাও। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর না নাউযুবিল্লাহ, খানায় কাবা ভেঙ্গে ফেলবে। হানাতা এই পাহাড়ের উপরে দাঁড়াইয়া ঘোষণা দিলেন আর বললেন রে বক্কাবাসীরা,
তোমাদের জন্য খুশির সংবাদ নয় বড় দুঃখের সংবাদ আল্লাহর ঘরখানায় কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহার বাদশাহ 6000 হস্তী বাহিনী নিয়ে আসছে মাকমাজ নামক জায়গাতে অবস্থান করতেছে তোমরা তোমাদের গন্তব্যস্থান ছেড়ে পালিয়ে যাও এই কথা বলার পর মক্কাবাসী হানা তাকে বললেন তুমি তো প্রতি বছর কাবার সামনে আসো রে তুমি কেন এই ঘোষণা দিলা হানাতা বলেন আমি বিপদে পড়ে গেছি আমাকে নিয়ে আসছে এমনি মক্কাবাসীগুলি বলতে শুরু করলেন যদি এই খানায় কাবাকে ধ্বংস করতে হয় এই খানায় কাবার একজন মোতাওয়াল্লি আছে মসজিদের মোতাওয়াল্লি থাকে কি থাকে না কোন সিদ্ধান্ত যদি নিতে হয় এই মোতাওয়াল্লিকে জিজ্ঞাসা করা লাগে হানাতার কাছে মক্কাবাসী বললেন আমাদের এই কাবা শরীফের একজন মোতাওয়াল্লি আছে রে যার হাতে এই খানায় কাবার চাবিও আছে তার সাথে পরামর্শ করো তাকে বলো হানাতা দৌড়াইয়া তার কাছে গেলেন কিতাবে লেখে তার নাম ছিলেন হযরতে আব্দুল মুত্তালিব সুবহানাল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত দাদা জান ওনার কাছে গিয়ে বলেন ও আব্দুল মুত্তালিব খানায় কাবা ভেঙ্গে ফেলার জন্য আব্রাহার বাদশা চলে আসছে হস্তী বাহিনী নিয়ে বিশাল বাহিনী নিয়ে এই বাহিনী খানায় কাবাকে ধ্বংস করে দেবে আল্লাহর নবীর দাদা জান হযরত আব্দুল মুত্তালিব কান্দে আর বলে রে হানাতা আল্লাহর ঘরখানায় কাবা কেউ ভাঙতে পারবে না কারণ আল্লাহর ঘরখানায় কাবা ভাঙার ক্ষমতা কারো নাই আল্লাহর নবীর দাদা জান আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কান্দে আর বলে রে হানাতা এই যে চাপি তাকায় দেখো এই চাবিটা ছিল এক সময় ইব্রাহিম নবীর হাতে এই চাবি ছিল এক সময় ইসলাম ইসমাইল নবীর হাতে এই চাবি বর্তমানে আমার হাতে তবে তোমরা জানো না এই হাতিটা এক সময় যাবে আমার ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের রাসূলুল্লাহর হাতে ইতিহাসের কিতাবে লেখে নবী আরবি রহমাতুল্লিল আলামিনের সম্মানিত আম্মা জান গর্ভবতী অবস্থায় নবীজি এখনো দুনিয়াতে আসে নাই ইতিহাস লেখে আরো 50 দিন পরে নবীজি দুনিয়াতে আসছিলেন আব্দুল মুত্তালিব কান্দে আর বলে রে হানাতা আল্লাহর ঘরখানায় কাবা ভাঙতে পারবে না কারণ আল্লাহর ঘরখানায় কাবার চাবি আমি আব্দুল মুত্তালিবের হাতে এই চাবি আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে নত যতক্ষণ পর্যন্ত না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত খানায় কাবা কেউ ধ্বংস করতে পারবে না হানাতা বলে আপনি কিভাবে বুঝলেন এই চাবি আপনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে পৌঁছবে এমনি আব্দুল মুত্তালিব নবীজির দাদা জান ইতিহাস শোনাইতে শুরু করলেন আপনারা জানেন ঘটনা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন আল্লাহ আমাকে তুমি একটা নেক সন্তান দাও সুবহানাল্লাহ আল্লাহ তাআলা নেক সন্তান দিয়েছিলেন ঠিক কি না আর জোরে কোন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে মাওলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন সুবহানাল্লাহ বলেন এরপরে রায়াতে আমার আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগোলামিন হালিম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেছিলেন রে ইব্রাহিম আমি আল্লাহ তোমার মোনাজাত কবুল করে নিলাম একটা সহনশীল সন্তানের সুসংবাদ দান করলাম সুবহানাল্লাহ সুসংবাদ দিলেন সুসংশীল সৎ সন্তানের সহনশীল সন্তানের সুসংবাদ এই সন্তান দুনিয়ার জমিনে আসলেন সে লম্বা কথা কেউ বলেন 82 কেউ বলেন 83 বছর বয়স আল্লাহর খলিল ইব্রাহিম নবীর সন্তান হযরত ইসমাইল নবী দুনিয়াতে আসলেন আসার পর সন্তানকে নির্বাসন দেওয়া হলো সে অনেক লম্বা কথা এই ঘটনা বলার সময় নাই এরপরে মূল কথাটা না বললে আপনারা বুঝবেন না
এই চাবি যে আমাদের নবীর হাতে যাবে কিভাবে এই কথাটা বোঝানোর জন্য ইতিহাসটা আমাকে টানতে হয়েছে আল্লাহর হলিল ইব্রাহিম নবীর দোয়া আমার আল্লাহ কবুল করে সন্তান ইসমাইলকে দান করলেন সুবহানাল্লাহ কেমন সুন্দর সন্তান আমার আল্লাহ দান করেছিলেন আপনারা জানেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছেলে সন্তানকে বললেন রে বাবা আল্লাহর পক্ষ থেকে নোটিশ এসে গেছে তোমাকে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য আল্লাহর হলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই কথা বলার পরে ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালাম জবাব দিয়েছিলেন আর বলেছিলেন ওগো আমার আব্বা আপনি আল্লাহর হুকুমে আপনার কাজটা সেরে ফেলুন সুবহানাল্লাহ ستجدني إن شاء الله إن شاء الله من الصابرين الله পাক রব্বুল আলামিন এই কথাগুলি কোরআনের আয়াত বানায়া দিয়েছে হযরত ইসমাঈল নবী বলেছিলেন ستجدني إن شاء الله ও আমার প্রাণের আব্বা আপনার ছেলে রাজি আছে আপনি আল্লাহর হুকুম পালন করুন আপনি আমাকে জবাই করে ফেলুন আল্লাহর হলিল হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছেলেকে জবাই করার সিদ্ধান্ত নিলেন চুরি লাগাইয়া যখন ছেলেকে জবাই করবেন ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ হযরত জিবরাইল আমিনকে বলেছিলেন ওরে জিবরাইল যা 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 আমি তো আমার হলিল ইব্রাহিমকে পরীক্ষা করেছি আমার হলিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে না 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 আমি আল্লাহ ইসমাঈলকে কুরবানি করতে দেব না তাড়াতাড়ি যাও ইসমাঈলকে বাঁচাও লক্ষ্য করেন ছুরি কিন্তু গলার কাছাকাছি চলে আসছে আল্লাহর হুকুম পাইয়া হযরত জিবরাইল আমিন একটা দৌড় মারলেন এই নূরের পাকা দিয়া চড়াইয়া চড়াইয়া এই চুরিও যা ইব্রাহিম নবী চুরি চালাইতে আছে চুরি গলার দিকে যা নিসের দিকে যা আর ওই দিক দিয়া জিবরাইল আমিনও আসতেছেন আসতেছেন সুবহানাল্লাহ আর জোরে কান এই বিশাল রাস্তা পাড়ি দিয়া একবারে কাছাকাছি আসিয়া জিবরাইল আমিন ওই শরীর নিচে হাতটা দিয়া ধরে রাখছে ইব্রাহিম নবী কুরবানি করতে পারে নাই জবাই করতে পারে নাই সে অনেক লম্বা ঘটনা যেই ঘটনা বুঝাইতে চাই ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বিচলিত হয়ে গেল আহারে আমার ছেলেকে আমি কুরবানি করতে পারলাম না আল্লাহ বুঝি আমার কুরবানি কবুল করবে না এমনি জিবরাইল আমিন বলেছিলেন না গো আল্লাহর বলেন না আপনার কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে না 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 আমার আল্লাহ আপনার কুরবানি কবুল করে নিয়েছে আপনার ছেলে ইসমাঈলকে বাঁচাইয়া এর পরিবর্তে জান্নাত থেকে একটা দুম্বা দিয়া আপনার কুরবানি আমার আল্লাহ সমাপ্ত করবে কিভাবে সমাপ্ত করলেন আপনারা কিছুদিন আগে কুরবানির ঘটনায় আপনারা ঈদুল আজহার নামাজেও শুনেছেন এই লম্বা ঘটনা ধারাবাহিক হুজুররা ইমাম সাহেব হুজুররা খতিব সাহেব গণ মসজিদে বলেছেন আমরাও আজ বলেছি এখনকার সময়ে এই বিষয়টা নিয়ে কথা বলবা না শুধু বোঝাইতে চাই আল্লাহর হলিল ইব্রাহিম নবী দোয়া করেছেন সন্তান পাইলেন সন্তান জবাই করতে আসলেন পারলেন না জোরে এখন ঠিক কিনা জিবরাইল আমিন বলেন আপনার সন্তান জবাই করা লাগবে না আপনার মন দিল আল্লাহ দেখে ফেলেছে আপনি আল্লাহর নিকটতম বান্দা হয়ে গেছেন আপনার কুরবানি কবুল হয়ে গেছে এখন আপনাকে বলি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ আপনি কি চাইবেন আপনি যা চাইবেন তাই আপনাকে দান করা হবে বুঝতাছেননি কথা আমার পূর্বে কিন্তু ঘটনা রয়েছে আব্দুল মুত্তালিব নবীজির দাদা জানের কাছে হানাতা মনে আছেনি কথা এই ঘটনার ভিতরে কি ফায়দা আব্দুল মুত্তালিব বললেন হানাতা ভালো করে শোনো ইব্রাহিম নবীকে যখন জিবরাইল আমিন বলেছিলেন ও ইব্রাহিম নবী আপনি আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছেন আপনার কুরবানি কবুল হয়ে গেছে আপনি আল্লাহর কাছে এখন যা চাইবেন তা পাইবেন ইব্রাহিম নবী দুইটা আবদার করেছিলেন জোরে কোন কয়টা আওয়াজ দিয়া বলেন এক নাম্বার উনি আবদার করেছিলেন ও মাওলা এ প্রভু আমার ছেলে ইসমাঈল আবার ইয়াকুব নবীর আরেক ছেলের নাম ইসহাক জোরে এখন ঠিক কিনা
ইসহাক নবী থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল যত মানুষ এসেছে এরা হলো বনে ইসরাইল আর ইব্রাহিম নবীর ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একবারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যারা আসছিল তারা হলেন বনে ইসমাঈল আল্লাহর খলিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছে আর বলেছে আল্লাহ ও মাওলা আমার ছেলে ইসমাঈল যেই বংশে জন্মগ্রহণ করেছে আমার ইসমাঈলের বংশধরের ভিতরে অর্থাৎ বনে ইসমাঈলের মধ্যে তুমি তোমার হাবিবুল্লাহকে দান করবা হাবিবুল্লাহকে আপনাদের ক্ষুদ্র ব্রাহ্মণবাড়িয়ার হাবিবুল্লাহ না এই হাবিবুল্লাহ যিনি আল্লাহর দোস্ত আল্লাহর দোস্ত আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করে আল্লাহ তুমি হাবিবুল্লাহ দান করবা কিন্তু আমার ছেলে ইসমাঈলের বংশধর বানাইয়া তুমি তাকে দুনিয়াতে দিবা আমার আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে জোরে কোন সুবহানাল্লাহ দুই নাম্বার ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গাম্বর ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আর বলেছিলেন আল্লাহ ও মাওলায়ে করিম আপনার কাছে দুই নাম্বার দরখাস্ত হলো ও মালিক আপনি একটা ঘর দান করেন এমন একটা ঘর যেই ঘরটার মধ্যে পৃথিবীর সমস্ত মানুষ গিয়া তুমি আল্লাহকে স্মরণ করবে আল্লাহ গো এই ঘরটার দেখাশোনা আমি করব আমার ছেলে করবে সর্বশেষে আল্লাহর পয়গাম্বর আপনার প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে এই ঘরের চাবি থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই মোনাজাত কবুল করছে সুবহানাল্লাহ কইতেন না আব্দুল মুত্তালিব হানাতাকে ডাক দিয়া বলেন হানাতা তুমি জানো না আর অনেক আগে ওই আল্লাহর হলিল ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আমার ছেলের ঘরের নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন বনে ইসরাইলে জন্মদান করে আর খানায়ে কাবা এমন একটা ঘর যেই ঘরের চাবি ইসমাইল নবী থেকে ধরে নিয়ে ক্রমান্বয়ে হাবিবুল্লাহ আমার আল্লাহর পয়গাম্বর পর্যন্ত চলে আসে সুবহানাল্লাহ রে হালাতা আব্রাহাম বাদশা যতই চেষ্টা করে এখানে কাবাকে ধ্বংস করে দিবে না 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 এইখানে কাবাকে ধ্বংস করতে পারবে না কারণ আমার আল্লাহ ইব্রাহিম নবীকে বলেছেন ও ইব্রাহিম তুমি কি জানো তোমার দুইটা মোনাজাত আমি আল্লাহ কবুল করে নিয়েছি এক নাম্বার মোনাজাত আমি আমার হাবিবুল্লাহ আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইসমাঈল নবীর বংশধর বানায়া দিলাম বনে ইসমাঈল বানায়া দিলাম আর দুই নাম্বার আমি আল্লাহর ঘরখানায় কাবা এইখানায় কাবার সর্বশেষ চাবি যার হাতে থাকবে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া আল্লাহ কবুল করছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আব্দুল মুত্তালিব কান্দে হানাতাও কান্দে আল্লাহ গো তোমার তো ওয়াদা এই চাবি আমার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে বসবে কিন্তু ইতিহাস প্রমাণ করে নবীজির আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সম্মানিত আম্মা জান গর্ভবতী অবস্থায় আরো 50 দিন পরে নবীজি দুনিয়াতে আসবে এই পরিস্থিতিতে আব্দুল মুত্তালিব বাধ্য হইয়া হানাতারকে নিয়ে গেলেন আব্রাহার বাদশার কাছে এই মক্কা থেকে 8 কিলোমিটার দূরে এই হানাতাকে নিয়ে হাফসার বাদশার কাছে ওই আব্রাহার বাদশার কাছে গেলেন গিয়ে বলেন আব্রাহা আপনার এই বিশাল হস্তি বাহিনীর সাথে আমরা পারবো না সে অনেক লম্বা কাহিনী এই কাহিনী বলার সময় নাই আমি একটা বিষয়বস্তু আপনাদেরকে বোঝানোর জন্য আসছি কথাটা বলবো ইনশাআল্লাহ আমার ভাই এই হানাতাকে নিয়ে নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব গেলেন বাদশার কাছে আব্রাহার কাছে গিয়ে বলেন হে আব্রাহার বাদশা তোমার ইয়ামান দেশে অনেক মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়েছে শহীদ হয়েছে আবার আরব দেশে ঢোকার পরে কিছু মানুষ শহীদ হয়েছে আমরা আল্লাহর রাস্তায় শহীদ হতে চাই তবে না এই খানায় কাবা আল্লাহর ঘর আমার আল্লাহ হেফাজত করার ক্ষমতা আছে কি নাই আরো জোরে কর
তোমার এই এরিয়ার ভিতরে অনেকের উট দুম্বা বড়িয়া বকরি আছে, আমাদের অনেকের সম্পদ আছে, সম্পদগুলি আমরা নিয়ে চলে যাই, তুমি পারলে খানায় কাবা ভেঙ্গে পেলো, আল্লাহর ঘর আল্লাহ ইচ্ছা করলে হেফাজত করতে পারে, পারে কি পারে না? এখন আব্রাহার বাদশা বলেন, হে আব্দুল মুত্তালিব, সবাই বিরোধিতা করলো, ভাঙতে দিবে না, কিন্তু তুমি একেবারেই সিদ্ধান্ত দিয়ে দিলে, পারলে ভেঙ্গে পেলো, তুমি তো কোনো বিরোধিতা করলে না। এই কথা বলার পরে আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান বলেন, তুমি জানো না এই খানায় কাবা ভাঙ্গার ক্ষমতা তোমার নাই, এই খানায় কাবার একটা চাবি, যেই চাবি আমি আব্দুল মুত্তালিবের হাতে, এই চাবিটা আমার নাতি মোহাম্মদুর রসুলের হাতে পৌঁছাবে আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, এটা বোঝা গেল খানায় কাবা ভাঙ্গার সম্ভব না। জোরে এখন ঠিক কি ঠিক না? এখন আব্রাহার বাদশা তো আর ফিরবে না, সে বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত নেবই, ভেঙ্গেই ফেলবো। সে সামনে গেলেন, অগ্রসর হইলেন, বড় বড় পিলার মধ্যে রশি জিনজিন লাগাইয়া ভেঙ্গে ফেলবে সিদ্ধান্ত নিলেন, আল্লাহর কুদরতের ফয়সালা। আল্লাহ তাআলা বলেন, না না না, সম্ভব না। জোরে এখন ঠিকই ঠিক না? আরো জোরে বলেন না। এই কথাটা আমার আল্লাহ সূরায়ে ফিলের মধ্যে বর্ণনা করেছেন, এই আব্রাহার বাদশা যখন এখানে কাবাকে ভাঙ্গার জন্য বিশাল অস্তি বাহিনী নিয়ে বড় বড় আটটা হাতিকে জিনজির লাগাইয়া এই কাবার পিলারের মধ্যে বাইদা টান দিবার সিদ্ধান্ত নিলেন, আমার আল্লাহ বলেন, না না না, এটা কোনো অবস্থাতেই সম্ভব না। এরা যতই কায়দা করক, কৌশল করক, চক্রান্ত করক, এই চক্রান্তে তারা বিজয়ী হবে না। জোরে এখন ঠিক কি না? আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা যতই কায়দা করলেন, যতই চক্রান্ত করলেন, এই চক্রান্তগুলি আমি আল্লাহ নসত করে দিলাম, তাদের চক্রান্তগুলি আমি আল্লাহ ধ্বংস করে দিলাম। কিভাবে ধ্বংস করলেন? এর পরের আয়াতে আমার আল্লাহ বলেন, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাগ আবাবিল পাখি প্রেরণ করলেন। সুবহানাল্লাহ, وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ, এক জাগ আবাবিল পাখি আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। ইতিহাসের কিতাবে লেখে এই পাখিগুলির টুটের মধ্যে, পায়ের মধ্যে ছোট ছোট পাথরগুলি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ, আপনারা জানেন ঘটনা, এই পাথরগুলি, এই পাথরগুলি আবাবিল পাখি, পাখিগুলি যখন চারতে শুরু করলেন, এই পাথরগুলি হস্তি বাহিনীর যেই লোকগুলি তাদের মাথায় পড়ার পর পা দিয়া বের হয়ে যাইতেন, তাফসিরের ব্যাখ্যাতে মুওয়াসিনে কেরাম লেখেন, এই পাথরটা পড়ার সাথে সাথে তাদের হাড্ডি গুড্ডি নারী বুড়ি একবারে পানি হইয়া পায়ের তলা দিয়া বের হইয়া যাইত। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, এইভাবে শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরায়াতে বলেন, এই পাথরগুলি ছাড়ার পর এদের কি অবস্থা হয়ে গেল? তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আল্লাহ তাআলা বলেন সিজ্জিল, সিজ্জিল শব্দের অর্থ হলো যখন তাদের উপরে পাথরগুলি নিক্ষিপ্ত হলো, তখন তাদের অবস্থাটা এমন হয়ে গেল, মাথার মধ্যে পড়লো আর এই পাথর নিচের দিকে হাড্ডি বুড্ডি গুড়া করে একবারে পাউডার বানাইয়া পানি বানাইয়া জমিনে ছেড়ে দিয়েছে, আর এই মানুষগুলি জমিনে লোটায় পড়ে গেছে, এই হস্তি বাহিনী জমিনের মধ্যে লোটায় পড়ে গেছে। জোরে এখন ঠিক কি না? আর জোরে বলেন, একবারে এমন একটা অবস্থা করে দিয়েছেন এই হস্তি বাহিনী, একবারে চ্যাপটা হয়ে গেছে, চ্যাপটা। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেছেন, কাআসফিম পাজাআলাহুম কাআসফিম মাআকুল, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন পাজাআলাহুম কাআসফিম মাআকুল, কাআসফিম শব্দের অর্থ হলো এমন একটা অবস্থা, আমাদের দেশে গরু আসেনি, গরু দেখবেন গরু দীর্ঘক্ষণ পর্যন্ত ঘাস খায়,
যারা গরু পালেন তারা বুঝবেন যখন গরুটাকে নিয়ে বাড়িতে চলে যাবেন এখন গরু টানলেও আসে না বুঝাইতেছে মালিক আমার একটু সময় দাও আমি রাতের খাবারটা আমার জমা করে নেই এমন হয় কি হয় না সারা দিন খাইছে বরংস বেবে করে ডাকছে মালিক আমারে বাড়িতে নিয়ে যাও আমি আর থাকবো না মালিক যখন রশি ধরে টান দিলেন এই গরুটাকে বাড়িতে নেবে এখন গরু দুমছে খাওয়া শুরু করেছে আর বুঝাইতেছে মালিক রাত্র গভীরে তুমি খাবার খাইতে পারবা আমার তো কোনো খাবার নাই রাত্রটা যখন গভীর হয়ে যাবে এই রাত্রের খাবার আমি তৈয়ার করে নিলাম তার চাপার ভিতরে কিছু ঘাস জমা করে নেই জোরে এখন ঠিক কিনা আপনারা দেখছেন কিনা আমি জানি না আমি দেখছি এই গাছগুলি এমন ভাবে জমা করে রাখে একবারে সেপটা হয়ে যা জোরে এখন ঠিক কি ঠিক না গাছটার যে অবস্থা হয় এই অবস্থাটাকে আল্লাহর বাসায় কাসফিম বলা হয় জোরে কোন সুবহানাল্লাহ এমন চ্যাপটা হয়ে যা এই হস্তি বাহিনীর চ্যাপটা হয়ে গেলেন কিন্তু একটা হাতিকে আমার আল্লাহ ভালো রাখলেন এই হাতিটার নাম ছিল মাহমুদ জোরে কোন সুবহানাল্লাহ এই হাতিটার উপরে বসা ছিল আব্রাহার বাদশাহ আমার আল্লাহ পৃথিবীতে স্থাপন করলেন কি স্থাপন করলেন জগতের মানুষকে বোঝাইয়া দিলেন রে পৃথিবীর মানুষ আমি ইচ্ছা করলে আব্রাহার বাদশাকে ধ্বংস করে দিতে পারতাম না 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 আমি তাকে ধ্বংস করি নাই বরং তাকে আতর ল্যাংলা লুরা বানাইয়া এই পৃথিবীর মানুষের সামনে আমি উদাহরণ স্থাপন করে দিলাম আল্লাহর গোরখানায় কাবাকে বাঁধতে গিয়া আব্রাহার বাদশার এই অবস্থা হয়েছে এই পৃথিবীর জমিনে কোন মানুষ যদি পৃথিবীর কোন ঘর আল্লাহর ঘরকে মসজিদকে বাঁধতে চাই তার অবস্থা এমনই হবে ঠিক কিনা আর জোরে কন আল্লাহর ঘর ভাঙ্গার সিদ্ধান্ত নেই এমন মানুষ দুনিয়াতে আসেনি আছে নাই বলবেন না আছে আল্লাহর ঘর ভাঙতে চাই নবীজির বাগান মাদ্রাসা ভেঙ্গে দিতে চাই আছে কি নাই আর জোরে কন এ ভাই আমি বলতে চাই তারা যেন এই ঘটনা থেকে সবক হাসিল করে জোরে হন ঠিক কিনা এরপরে আবাবিল পাখিগুলি ধ্বংস করে দিয়ে চলে গেলেন এখন আব্রাহার বাদশা আসে ল্যাংরা হইয়া লুলা হইয়া চলে গেলেন মানুষগুলি দেখলেন এই অবস্থা কেন বললেন 6000 হস্তি বাহিনী নিয়ে গেলাম পারলাম না খানে কাবা ধ্বংস করতে নিজেই ধ্বংস হয়ে গেলাম চলে আসলেন এখন আব্দুল মুত্তালিব এবং নবীজির দাদা দান সহ আরো যারা ছিলেন এরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন এরা গুহা থেকে বের হয়েছে অবস্থা কিটা দেখি অনেক সময় দেখবেন গাড়ির জন্য যখন অ্যাক্সিডেন্ট হয় প্রথমে আসে না অ্যাক্সিডেন্ট হওয়ার পর দৌড়ায় মানুষ যাই কি অবস্থা দেখি স্বেচ্ছা গেছে জোরে এখন ঠিক কিনা যেমন গত এক সপ্তাহ আগে আমিও গাড়ি অ্যাক্সিডেন্ট করলাম আল্লাহ নিয়ামত দিছে এই দিকে ফাটায় গেছে আরো অনেক দিয়ে এ ভাই মানুষ দৌড়ায় গেল আমাকে ধরে নিয়ে হসপিটাল গেল মানুষগুলি পড়ে দেখতে চাই আব্দুল মুত্তালিব নবীজির দাদা যান সকলে গেলেন অবস্থা দেখার জন্য গিয়ে দেখে ছোট ছোট পাথরগুলি পড়ে আছে নবীজির দাদা আব্দুল মুত্তালিব উনি পাথরগুলিকে জমাট করলেন এই পাথরগুলি একত্রিত করে রেখে দিলেন নবীজির দাদার চিন্তা হলো এই পাথরগুলি পৃথিবীর মানুষকে দেখাবো আর বলবো আল্লাহর ঘরখানায় কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহার বাদশা এসেছিল আমার আল্লাহ এই ছোট ছোট পাথরের মাধ্যমে আব্রাহার বাদশার বিশাল হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল ঠিক কিনা আর জোরে কন এর ভিতরে আরো অনেক ঘটনা আছে সমস্ত ঘটনা বলা যাবে না এরপরে ভাই আমাদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ঘটনার 50 দিন পর দুনিয়াতে আসলেন আসার পর নবীজি আস্তে আস্তে বড় হইলেন বড় হওয়ার পর নবীজির দাদা যান এই ছোট ছোট পাথরগুলি নিয়া দেখাইলেন আর বললেন রে নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই পাথরগুলি দেখো জোরে এখন সুবহানাল্লাহ এই পাথরগুলি দেখাইয়া এই পুরো যে ঘটনা বললাম ঘটনা শুনাইলেন এই ঘটনাটাকে আব্দুল মুত্তালিব শুনাইলেন এই কথাটা আমার আল্লাহ কোরআনে কারিমে এইভাবে বর্ণনা করলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম তারা আপনি কি দেখেন নাই যরকম সুবহানাল্লাহ আপনি কি দেখেন নাই এর মানে নবীজি তো এই হস্তি বাহিনীর ঘটনার সময় দুনিয়াতে আসে নাই জোরে হন ঠিক কিনা আলাম তার আপনি কি দেখেন নাই দেখেন নাই কি দেখেন নাই ফাফালা রব্বুকা বি আসহাবিল ফিল
হস্তি বাহিনীর ঘটনা, আপনার প্রভু আপনার মালিক হস্তি বাহিনীর সাথে কিরূপ আচরণ করেছে, কিরূপ ব্যবহার করেছে আলাম তারা আপনি কি দেখেন নাই? এই দেখেন নাই তারা কি বুঝলেন? আমাদের নবীজির দাদা জান আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর কি দেখাইলেন আর বুঝাইয়া দিলেন, ও নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই হস্তি বাহিনীকে আমার আল্লাহ এই ছোট ছোট পাথরের মাধ্যমে ধ্বংস করে দিয়েছিল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই ঘটনা আর অনেক বড়, এই ঘটনা আর সামনে আগাবো না। ও ভাই, আমি যেই কথাটা বুঝাইতে চাইছিলাম সেই কথাটা হলো, আল্লাহর ঘরকে, ইসলাম ধর্মকে, মুসলমানদেরকে যদি কেউ নিষ্পিষিত করে দিতে চায়, বরং সেই ধ্বংস হয়ে যাবে। যেমন উদাহরণ আছে, আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কার সংঘর্ষ হয়েছিল? এই খবরও আপনারা রাখছেন না। ফেরাউন কি পারছে নাকি পরাজয় বরণ করছে? আর হুজুরে কন্যা, অভাব নাই ঘটনা। এই জন্যে এই ঘটনা থেকে আমরা সবক নিতে হবে, আমরা যাই করি না কেন আল্লাহর ঘরের বিরুদ্ধে যেন কথা না বলি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে যেন কথা না বলি, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যেন কথা না বলি। কারণ ওলামায়ে কেরামের ভিতরে আমার আল্লাহ কোরআনের ইলম দিয়া রাখছে, এদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিছে। জোরে হন, ঠিক কি ঠিক না? ওয়ারাসাতুল আম্বিয়া বলা হইছে, ইন্নাল উলামা আ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। ও ভাই, এদের কদর আছে কি নাই? আরো জোরে কন। আল্লাহ তাআলা সম্মান বাড়াইয়া দিছে, কিন্তু আপনি আমি সম্মান দিতে চাই না। জোরে কন, ঠিক কি ঠিক না? এই মাহফিল থেকে নিয়ত বানাবো ওলামায়ে কেরামকে সম্মান করবো, রাজি আছি না ইনশাআল্লাহ?